সারপ্রাইজ, আজ বাংলা সাহিত্যের রোমাঞ্চকর নয়, আজ স্বাদ বদল, সানডে সাসপেন্স নয়, সানডে ননসেন্স। আর সানডে ননসেন্সে আমাদের আজকের বিশেষ নিবেদন, সুকুমার রায়ের লেখা সব জানতা। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সুপুত্র সুকুমার রায়ের জন্ম 30 অক্টোবর 1887 সালে। একাধারে ছিলেন শিশু সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, চিত্রশিল্পী এবং যন্ত্রকুশলী। বাংলায় ননসেন্স সাহিত্যের প্রবর্তক ছিলেন সুকুমার রায়। লিখেছেন অজস্র কবিতা, ছোট গল্প, নাটক ও প্রবন্ধ। তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে আবোল তাবোল, হজবরল, পাগলাদাসু, চলচ্চিত্র চঞ্চরী, ঝালাপালা, লক্ষণের শক্তিশেল ইত্যাদি। 10ই সেপ্টেম্বর 1923 সালে মাত্র 36 বছর বয়সে এই জিনিয়াস বাঙালির জীবন অবসান হয়। আবোল তাবোলের কৈফিয়তে সুকুমার রায় লিখেছেন, যাহা আজগুবি, যাহা উদ্ভট, যাহা অসম্ভব, তাহাদের লইয়াই এই পুস্তকের কারবার। ইহা খেয়াল রসের বই, সুতরাং সে রস যাহারা উপভোগ করিতে পারেন না এ পুস্তক তাহাদের জন্য নহে। বলাই বাহুল্য, এই সতর্কবাণী আমাদের এই গল্পের ক্ষেত্রেও সমান প্রযোজ্য। গল্প পাঠের সোমক, গল্পের সূত্রধার আমি অগ্নি। শুরু হচ্ছে সব জানতা। আমাদের সব জানতা দুলিরামের বাবা কোন একটা খবরের কাগজের সম্পাদক, সেই জন্য আমাদের মধ্যে অনেকেরই মনে তার সমস্ত কথার উপরে অগাধ বিশ্বাস দেখা যেত। যে কোনো বিষয় হোক, জার্মানির লড়াইয়ের কথা হোক আর মোহনবাগানের ফুটবলের ব্যাখ্যাই হোক, দেশের বড় লোকেদের ঘরোয়া গল্পই হোক আর নানান রকম উৎকট রোগের বর্ণনাই হোক, যে কোনো বিষয়ে সে মতামত প্রকাশ করত। একদল ছাত্র অসাধারণ শ্রদ্ধার সাথে সে সকল কথা শুনত। মাস্টার মশাইদের মধ্যে কেউ কেউ এ বিষয়ে তার ভারী পক্ষপাতী ছিলেন। দুনিয়ার সকল খবর নিয়ে সে কারবার করে, সেই জন্য পণ্ডিত মশাইরা তার নাম দিয়েছিলেন সব জানতা। আমার কিন্তু বরাবরই বিশ্বাস ছিল যে সব জানতা যতখানি পাণ্ডিত্য দেখায় আসলে তার অনেকখানি ওপর চালাকি। দু চারটে বড় বড় শোনা কথা আর খবরের কাগজ পড়ে 2-10টা খবর এই মাত্র তার পুঁজি। তারই ওপর রং চং দিয়ে নানা রকম বাজে গল্প জুড়ে সে তার বিদ্যে জাহির করত। একদিন আমাদের ক্লাসে পণ্ডিত মশাইয়ের কাছে সে নায়গ্রা জলপ্রপাতের গল্প করছিল। তাতে সে বলে নায়গ্রা নাকি 10 মাইল উঁচু ও 100 মাইল চওড়া। একজন ছাত্র শুনে বলল, সে কি করে হবে, এভারেস্ট তো সবচেয়ে উঁচু পাহাড়, সেটাই তো মোটে 5 মাইল, তুই না? সব জানতা তাকে বাধা দিয়ে বলল, তোমরা তো আজকালকার কোনো খবর রাখো না, তোমরা বুঝবে না। ওই দেখো, যখনই তার কোনো কথায় আমরা সন্দেহ বা আপত্তি করতাম, সে একটা যা তা নাম করে আমাদের ধমক দিয়ে বলতো, বলি তোমরা কি অমুকের থেকে বেশি জানো? আমরা বাইরে সব সহ্য করে থাকতাম, কিন্তু এক এক সময় না রাগে একেবারে গা জ্বলে যেত। সব জানতা যে আমাদের মনের ভাবটা বুঝতো না তা নয়, সে বিলক্ষণ বুঝতো এবং সর্বদাই এমন ভাব প্রকাশ করত যে আমরা তার কথাগুলো মানি বা না মানি তাতে তার কিচ্ছু মাত্র এসে যায় না। নানা রকম খবর ও গল্প জাহির করার সময় মাঝে মাঝে আমাদের শুনিয়ে বলতো, অবশ্যই কেউ কেউ আছেন যারা এসব কথা মানবেন না, অথবা যারা না পড়েই খুব বুদ্ধিমান তারা নিশ্চয়ই এসব উড়িয়ে দিতে চাইবেন, ইত্যাদি ইত্যাদি। ছোকরা সত্যিই অনেক রকম খবর রাখতো, তারপর তার বলচালগুলো ছিল বেশ ঝাঁঝালো রকমের, কাজেই আমরা বেশি তর্ক করতে সাহস পেতাম না। তারপর একদিন কি কুক্ষণে তার এক মামা ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে আমাদের স্কুলের কাছে বাড়ি নিয়ে থাকতে আরম্ভ করলেন। ব্যাস তখন আর সব জানতাকে পায় কে, তার কথাবার্তার দৌড় এমন আশ্চর্য রকম বেড়ে চলল, মনে হতো তার পরামর্শ ছাড়া ম্যাজিস্ট্রেট থেকে পুলিশের পেয়াদা পর্যন্ত কারো কাজ চলতে পারে না। স্কুলে ছাত্রমহলে তার খ্যাতি ও প্রতিপত্তি এমন আশ্চর্য রকম জমে গেল যে আমরা কয়েক বেচারা যারা বরাবর তাকে ঠাট্টা বিদ্রুপ করে এসেছি, আমরা না একেবারে কোন ঠাসা হয়ে রয়ে গেলাম। এমনকি আমাদের মধ্যে থেকে দু একজন তার দলে যোগ দিতে আরম্ভ করলো। অবস্থাটা শেষটায় এমন দাঁড়ালো যে স্কুলে আমাদের টেকা দেয়। সকাল 10টার সময় মুখ কাঁচু মাচু করে ক্লাসে ঢুকতাম, আর ছুটি হলেই সকলের ঠাট্টা বিদ্রুপ হাসি তামাশা এড়াবার জন্য দৌড়ে বাড়ি চলে যেতাম।
টিফিনের সময়টুকু হেডমাস্টার মশাইয়ের ঘরের সামনে একখানা বেঞ্চের ওপর অত্যন্ত ভালো মানুষের মতো বসে থাকতাম। এরমভাবে কতদিন চলতো জানি না, কিন্তু একদিনের একটি ঘটনায় হঠাৎ সবজান্তা মশাইয়ের জারিজুরি সব এমনভাবে ফাঁস হয়ে গেল যে তার অনেক দিনের খ্যাতি ওই একদিনেই লোপ পেল। আর আমরাও সেদিন থেকে একটু মাথা তুলে হাঁপ ছেড়ে বাঁচলাম। বাবা, সেই ঘটনার গল্পই বলছি। একদিন সবজান্তা এসে খবর দিল, লোহারপুরের জমিদার রামলাল বাবু আমাদের স্কুলে 3,000 টাকা দিয়েছেন একটি ফুটবল গ্রাউন্ড ও খেলার সরঞ্জামের জন্য। আরও শুনলাম রামলাল বাবুর ইচ্ছে সেই উপলক্ষে আমাদের একদিন ছুটি ও একদিন রীতিমতো ভোজের আয়োজন হোক। প্রথমে কথাটা আমি বিশ্বাস করিনি, কিন্তু দুদিন পর হেডমাস্টার হরিবাবু যখন নিজেই এসে ক্লাসে ক্লাসে সেই কথা জানালেন, তখন দুলিরামের খাতির দেখে কি, সে বলল যেবার সে দার্জিলিং গেছিল সেবার নাকি রামলাল বাবুর সঙ্গে তার দেখা সাক্ষাৎ এমনকি আলাপ পরিচয় পর্যন্ত হয়েছে। রামলাল বাবু তাকে কেমন খাতির করলেন, তার কবিতা আবৃত্তি শুনে কি কি প্রশংসা করেছিলেন, এ বিষয়ে সে স্কুলের আগে এবং পরে সারাটি টিফিনের সময় এবং সুযোগ পেলে ক্লাসের পড়াশুনোর ফাঁকে ফাঁকেও নানা রকম অসম্ভব গল্প চালাতে লাগলো। অসম্ভব বললাম বটে, কিন্তু তার চেলার দল সে সকল কথা নির্বিচারে বিশ্বাস করতে একটুও বাধা বোধ করল না। একদিন টিফিনের সময় স্কুলের সামনে ওই বড় সিঁড়িটার ওপর একদল ছেলের সঙ্গে বসে সবজান্তা গল্প আরম্ভ করল। বুঝলি, আমি একদিন দার্জিলিংয়ে লাট সাহেবের বাড়ির কাছে ওই রাস্তাটায় বেড়াচ্ছি, এমন সময় দেখি রামলালবাবু হাসতে হাসতে আমার দিকে আসছে, তার সঙ্গে আবার এক সাহেব। রামলালবাবু বললেন, দুলিরাম, তোমার সেই ইংরেজি কবিতাটা একে একবার শোনাতে হচ্ছে, আমি এর কাছে তোমার সুখ্যাতি করছিলাম, তাই ইনি সেটা শোনবার জন্য খুব আগ্রহ করছেন। দেখো উনি নিজে থেকে বলছেন, তখন আমি আর কি করি বলো। আমি সেই ক্যাসাবিয়াঙ্কা থেকে আবৃত্তি করলুম, দ্য বয় স্টুড অন দি বার্নিং ডেক। তারপর দেখতে দেখতে যা ভিড় জমে গেল, সাহেব মেম সবাই শুনতে চায়, সবাই বলে আবার কর, এই আবার কর, আবার কর। মহা মুশকিলে পড়ে গেলাম। উফ বাবা, নেহাত রামলালবাবু এত করে বললেন, আবার করতে হলো, নইলে তো আমি মানে। এমন সময় কে যেন পেছন থেকে জিজ্ঞেস করলো, রামলালবাবুকে? সকলে ফিরিয়ে দেখি একটি রোগা নিরীহ গোছের পাড়া গেঁয়ে ভদ্রলোক সিঁড়ির ওপর দাঁড়িয়ে আছেন। সবজান্তা বলল, রামলালবাবু কে তাও জানেন না? লোহারপুরের জমিদার রামলাল রায়। ভদ্রলোকটি অপ্রস্তুত হয়ে বললেন, হ্যাঁ তার নাম শুনেছি, সে তোমার কেউ হয় নাকি? না না, কেউ হয় টয় না, এমনি খুব ভাব আছে আমার সঙ্গে, প্রায় তো চিঠিপত্র চলে। রামলালবাবু লোকটি কেমন? সবজান্তা উৎসাহের সঙ্গে বলে উঠল, চমৎকার লোক, যেমন চেহারা তেমনি কথাবার্তা, তেমনি কায়দা দুরস্ত, এই আপনার চেয়ে প্রায় আধাত খানেক লম্বা হবেন, আর সেই রকম তার তেজ, জানেন আমাকে তিনি কুস্তি শেখাবেন বলেছিলেন, আর কিছুদিন থাকলে ওটা বেশ রীতিমতো শিখেই আসতাম। বলো কি হে, তা তোমার বয়স কত? আগে এবার 17 পূর্ণ হবে। বটে, বয়সের পক্ষে খুব চালাক তো, বেশ তো কথাবার্তা বলতে পারো। কি নাম হে তোমার? দুলিরাম ঘোষ, রণদাবাবু ডেপুটি, উনি আমার মামা হন। হ্যাঁ, শুনে ভদ্রলোকটি ভারী খুশি হয়ে হেডমাস্টার মশাইয়ের ঘরের দিকে চলে গেলেন। ছুটির পর আমরা সকলেই বাইরে এলাম। স্কুলের সামনেই ডেপুটি বাবুর বাড়ি, তার বাইরের বারান্দায় দেখি সেই ভদ্রলোকটি বসে দুলিরামের ডেপুটি মামার সঙ্গে গল্প করছে। দুলিরামকে দেখেই মামা ডাক দিয়ে বললেন, দুলি এদিকে আয়, এনাকে প্রণাম কর, যে এটি আমার ভাগ্নে দুলিরাম। ভদ্রলোকটি হেসে বললেন, এর পরিচয় আমি আগেই পেয়েছি। দুলিরাম আমাদের দেখে খুব আড়ম্বর করে ভদ্রলোককে প্রণাম করল। ভদ্রলোক বললেন, কেমন, আমায় তো তুমি জানোই। আগে হ্যাঁ, আজকেই তো ওই স্কুলে দেখেছিলাম। ভদ্রলোক আবার বললেন, আমার পরিচয় জানো না বুঝি? মানে সবজান্তা এবার আর জানি বলতে পারল না, আমতা আমতা করে মাথা চুলকাতে লাগলো। ভদ্রলোক তখন বেশ একটু মুচকি মুচকি হেসে আমাদের শুনিয়ে বললেন, আমার নাম রামলাল রায়, লোহারপুরের রামলাল রায়।
তুলিরাম খানিকক্ষণ হা করে দাঁড়িয়ে রইল, তারপর মুখখানা লাল করে হঠাৎ এক দৌড়ে বাড়ির ভেতর ঢুকে গেল। ব্যাপার দেখে ছেলেরা রাস্তার উপর হো হো করে হাসতে লাগলো। তারপরের দিন আমরা স্কুলে এসে দেখলাম সব জানতো আসেনি, তার নাকি মাথা ধরেছে। নানা অজুহাতে সে দু তিন দিন কামাই করলো, তারপর যেদিন স্কুলে এলো তখন তাকে দেখা মাত্র তারই কয়েকজন চেলা, রামলাল বাবু চিঠিপত্র পেলে নাকি, বলে তাকে একবার ঘিরে ধরলো। তারপর যতদিন সে স্কুলে ছিল ততদিন তাকে খ্যাপাতে হলে বিশেষ কিছু দরকার হতো না, একটিবার রামলাল বাবুর খবর জানতে চাইলেই বেশ তামাশা দেখা যেত। সানডে ননসেন্সে আজ শুনলেন সব জানতা, রচনা সুকুমার রায়, গল্প পাঠে ও জনৈক ছাত্রের ভূমিকায় সোমক, রামলাল রায় এবং মামা বাবুর চরিত্রে মীর, সমবেত কণ্ঠে সোমক, অত্রি, রিভু, অগ্নি এবং অমর্ত্য, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত রিচার্ড, পোস্ট ডিজাইন টিম অ্যাস্টেরিস্ক, সব জানতার ভূমিকায় গল্পের সূত্রধার, শব্দগ্রহণ এবং পরিচালনায় আমি অগ্নি। শেষ হল সুকুমার রায়ের লেখা সব জানতা। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স। আজকেরটা ছিল সানডে ননসেন্স।